ঘিরে আছে অস্ত্র নিয়ে ব্যারিকেডের মতন। দফায় দফায় ঘিরে আছে। আল্লাহ আমি যাবো কি করে, ওরা তো যেভাবে ঘিরে আছে ঘর থেকে বেরোবো কি করে? আল্লাহ বলছে থামেনা, আমি ব্যবস্থা করে দিচ্ছি, ব্যবস্থা আমি করে দিচ্ছি। আপনি মদিনায় যাবেন তো, তার ব্যবস্থা আমি করে দিচ্ছি। আল্লাহ হুকুম করে জিবরাইল সাহেব ওই মরুভূমি থেকে এক মুষ্টি বালু নিয়ে সে ঘরের ভিতরে আমার হাবিবের হাতে দিয়ে দাও। জিবরাইল সাহেব মরুভূমিতে এক মুষ্টি বালু নিয়ে সে আমার নবী পাকের হাতে দিয়ে দিলে। আল্লাহ হুকুম করলেন হাবিব ওইটাতে সূরা ইয়াসিন পাকের আয়াত পাক করে ফুঁক দেন। আল্লাহ রাসূল সূরা ইয়াসিন পাকের আয়াত পাক করে ফুঁক দিলেন। আল্লাহ বলে হাবিব ওইটাকে বিসমিল্লাহ বলে ছড়িয়ে দেন, ছড়িয়ে দেন। নবী বলছে আল্লাহ আমি তো ঘরের ভিতরে আছি, ওরা তো ঘরে ঢোকে নেই, বাইরে আছে। তাপে তা বুদ্ধি খাটিসে, ঘরে ঢুকিসনি, বাইরে থাক, একটু পরেই তো বেরোবে, কাবা শরীফে যাবে, ফজরের নামাজ পড়তে যাবে। কাবা শরীফে ফজরের নামাজ পড়তে যাবে রে, ওই সব ঘর থেকে বেরোলে অন্ধকারের মধ্যে মারবো। জোরে বলেন না, নাউযু বিল্লাহ মিন যালিক। এইসব শয়তানদের বুদ্ধি যুক্তি হচ্ছে। আর একভাবে সে আছে ঘরে থেকে বেরোবে, এক্ষুনি বেরোবে, টাইম হয়ে গেছে, বেরোবে রে, রেডি থাক। নবী বলছে আল্লাহ ঘরের ভিতর, ওর তো বাইরে, ঘরের ভিতর থেকে বালু ছড়ালে কি হবে? আল্লাহ বলছে হাবিব আপনি ছড়ান না, পৌঁছাবার দায়িত্ব আমার। বুঝলেন না? আর একটু জোরে বলা যাবে না? নবী পাক সূরা ইয়াসিন পাকের আয়াত পাক করে ফুঁক দিয়ে বিসমিল্লাহ বলে ছড়িয়ে দিলেন। আল্লাহ হুকুম করলেন জিব্রাইল সামকে, জিব্রাইল রেডি হয়ে যান, একটা বালির দানা যেন নিচই না পড়ে, যতগুলি বালু একটা বালির দানাও যেন নিচই না পড়ে, প্রত্যেকটা বালির দানা ওদের চোখে চোখে ঢুকিয়ে দেন। আর বালু কি থেকে তৈরি, কাঁচ কি থেকে তৈরি, কাঁচ বোঝেন না? কাঁচ কি থেকে তৈরি, কাঁচ থেকে তৈরি, বালু থেকে তৈরি, কথা বুঝতে পারছেন না, পাচ্ছেন না? জিবরাইল সাহেব প্রত্যেকটা বালির দ্বারা কাফেরদের চোখে চোখে ঢুকিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর চোখে বালি পড়লে কি হয়, করকর করে না করে? কি পড়লো বলতো চোখে, কি পড়লো রে, ও কি পড়লো বলতো? আর সব তো একভাবে চেয়ে আছে, সবাই চোখে একসাথে পড়েছে, কি পড়লো বলতো? যত লগড়াচ্ছে চোখ আল্লাহর হুকুমে ধোঁয়া হয়ে যাচ্ছে, বালি তো চোখের ভিতরই আছে, করকরে তো বন্ধ হয় না, করকর করছে, লগড়াচ্ছে। ফেরেশতা আছে না নাই কথা বলে না, আমাদের কাছেও আছে না নাই, কোনোদিন দেখেছিলে তাহলে নেই। আল্লাহ ফেরেস থাকে কি কাজ করছে দেখ তো, চোখ তো লগড়াচ্ছে, যত লগড়াচ্ছে আল্লাহর চোখ ঘোলা হয়ে যাচ্ছে। আল্লাহ বলে হাবিব কাজ করে দিয়েছি, চিন্তা নেই, আপনি নিশ্চিন্তে ঘর থেকে বেরিয়ে ওদের সামনে দিয়ে বেরিয়ে বেরিয়ে চলে যান। আমি ঘর থেকে বেরিয়ে দরজায় যে আমি দেখছি ওদের অবস্থাটা, নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দরজায় বেরিয়ে বাইরে বেরিয়ে চেয়ে চেয়ে দেখছে, ওরা তো যে যার কাজ করছে। আল্লাহ বলছে হাবিব আর দেরি করবেন না, বেরিয়ে চল যান, সোজা মদিনায় চল যান। ওদের সামনে দিয়ে নবী গা দিয়ে পাশ দিয়ে পাশ দিয়ে গা দিয়ে গা দিয়ে গা দিয়ে বেরিয়ে চলে গেলে কেউ আর দেখতে পেল না। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না?
নবী পাক বেরিয়ে যে হাজা আবু বকর সিদ্দিকের ঘরের দরজায় গিয়ে আজ থেকে ঠোকান, সঙ্গে ঘরের দরজাটা খুলে গেল। হাজা আবু বকর দেখেন ঘরের দরজার সামনে আল্লাহ রসুল দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ। আল্লাহ রসুল সালামের জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম, বাবা আবু বকর খবর কি? বলে হুজুর খবর খুব ভালো, কোনো অসুবিধা নেই, খবর খুব ভালো। শত্রুরা যে নবীর সাথে যে বেয়াদমি করে যেভাবে অস্ট্রেলিয়া মারা জন্য এসেছিল এটা তারা আবু বকর সিদ্দিক জানেন না। মনে পড়ছে হুজুর খবর ভালো, এক্ষুনি যাবেন? কোথায়? না মদিনায় যাব বলে চলে। আরে থামো, মদিনায় যাবে? আমার কি হয়েছিল জানো? ওরা তো আমাকে ঘিরে ফেলেছিল, অস্ত্রবাদী জানি মেরে ফেলবে। আল্লাহ আমাকে কিভাবে হেফাজত করে ঘর থেকে বার করে নিয়ে এসছে। আমি যে এসেছি আপনার বাড়ি, যান দুদিন থাকবো, এক্ষুনি মদিনায় যাব, এই খবরটা আপনি পেলেন কি করে? আপনি জানলেন কি করে? আমি এখন আসছি অন্ধকারে আপনার বাড়ি, এত তাড়াতাড়ি করে কাপড় চুপড় পরে একেবারে গাঁটটি মাথায় করলে দরজার পাশেই দাঁড়িয়ে আছেন, এমন পজিশনে দাঁড়িয়েছে আবু বকর সিদ্দিক। নবী আসা মাত্রই মদিনায় রওনা হবে, দেরি নাই। এই খবরটা কে দিয়ে গেল? হযরত আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খবর আমাকে অন্য কেউ বলে নাই, এই খবর আপনি আমাকে বলেছিলেন আজ থেকে ছ মাস আগে। ও বাবা আবু বকর, মক্কার মানুষের মনোভাব ভালো নয়, মনুষ্যদের মনোভাব ভালো নয়, ওরা আমার পানে চেয়ে থাকে, ওদের চাউনিটা দেখলে আমাকে বড় ভয় হয়, ওরা আমার সাথে বেয়াদবি করবে বাবা, আমার মক্কায় থাকা হবে না বাবা, আমি মক্কাতে হিজরাত করে মদিনায় চলে যেতে হবে, সেদিন আমার সাথে অন্য কেউ থাকবে না, আপনি একা আমার সঙ্গী হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই কিন্তু আমি আবু বকর, আমার চোখের ঘুম হারাম হয়ে গেল, আমি আবু বকর বিছানায় পিঠ দিয়ে নাই, কাপড় চুপড় পরে ইশার নামাজ পড়ে, কাপড় চুপড় পরে গাঁটটি মাথায় করে দরজার পাশে দাঁড়িয়ে 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 আজকে আমার ছ মাস পার হয়ে যায়। যদি বলেন না জোরে বলেন না, আমি এই কথাটা কারোর কাছে বলিনি, আপনি যে বলেছেন যেতে হবে এই খবরটা আমি কাউকে বলিনি, খবরদার কাউকে বলবেন না। নবী যখন মানা করেছে তাহলে নিশ্চয়ই কথার ভিতরে কিছু হেকমত আছে না নাই। ছেলে মেয়েকে যদি বলে যায় তাহলে মারের ধমকে সব কথা ফাঁস হবে না হবে না? আল্লাহ নবী হাতটা বাড়িয়ে দিয়ে আবু বকর সিদ্দিক হাতটা ধরে নিয়ে চলে, দেরি নাই, এই সময় মদিনায় রওনা হয়ে যায়। নবী বাগ যাচ্ছেন মদিনায় আবু বকর সিদ্দিককে সাথে করে। রাস্তার মধ্যে কত বাধা, সমস্ত বাধা কেটে বাধা কেটে বাধা কেটে হাজাতে আবু বকর সিদ্দিকের সাথে করে লি আল্লাহ নবী হাজারো খুশি করে মদিনা শরীফে পৌঁছে গেলেন। জোরে বলবেন না, মদিনা ছেলেরা যুবকরা তরুণ নওজওয়ান নবীকে পেয়ে খুশিতে আনন্দে চাঁদ যেন হাতে পেয়ে গেল। জোরে বলবেন না, জান প্রাণ দিয়ে তারা সেবা যত্ন খাই খেদমত করেছিলেন। এদিকে মক্কার শত্রুরা খোঁজ নিচ্ছে নবী গেল কোথায়, বাড়ি বাড়িতে পাহাড়ে পর্বতে গুহায় গুহায় জঙ্গলে জঙ্গলে সব তল্লাশি চলছে, চতুর্দিক দিয়ে ছড়িয়ে পড়েছে নবীকে মারার জন্য, খোঁজার জন্য, কোথাও পেল না তো। এরা চিন্তা করছে গেল কোথায়, জেন্ত মানুষটা গেল কোথায়।
যখন ওরা খবর পেয়ে গেছে নবী মদিনায় চলে গেছে, এদের রাগ, রাগ। মক্কার মানুষ মদিনার মানুষ দেখার খুব ঘৃণা করত, ছোট জানত। কি বলতো, ওরা হলো চাষা। মদিনার মানুষরা কি চাষা বোঝেন না? ওরা হলো চাষা, ওদের বুদ্ধি শুদ্ধি নেই। খবর দিল তো রাষ্ট্রায় দিলি কেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষ, ওনাকে আমরা শাসন করেছি, তোরা আশ্রয় দিলি কেন, বের করে দে। তা না হলে আমরা মক্কা থেকে যে না তোদের কাছে যে উচিত শিক্ষা দিয়ে আসবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন আপনি বলেন নবীকে যদি ভালোবাসেন, মহাব্বত করেন, নবীর মহাব্বতি হয়ে নবীকে বাড়িতে আশ্রয় দিয়ে আবার আপনি নবীকে জালিমের হাতে তুলে দিতে পারবেন? পারবেন? সঙ্গে সঙ্গে মদিনার ছেলেরা যুবকরা ঘোষণা দিয়ে দিল, এ মদিনার ছেলে যুবকরা রেডি হয়ে যা। ওরা কতবার আমাদের নবীকে মক্কায় মেরেছে, মেরে মেরে রক্তাক্ত করেছে, আমাদের নবীকে মেরে মেরে বেহুশ করে দিয়েছে, আমরা শুনেছি। কিন্তু আমরা 360 মাইল এত অতিক্রম করে মক্কায় গিয়ে তাদের কাছে কোনো প্রতিশোধ বদলা নিতে পারিনি। আজকে সেই নবী মক্কা থেকে কাঁদতে কাঁদতে আমাদের মদিনায় এসে আমাদের কলিজার মধ্যে নবীকে আশ্রয় দিয়েছে। ওরা কেমন খবর পেয়ে গেছে, ওরা আবার দল বেঁধে আসছে মদিনায় আমাদের বুকে বসে আমাদের নবীকে মারবে। এটা আমরা জীবন থাকতে আমরা মেনে নিতে পারবো? পারবো তো পারবে না? যখন রেডি হ, রেডি হ মোকাবেলা করার জন্য, ওরা আসছে দল বেঁধে আসছে, রেডি হয়ে যাও। এক বিন্দু রক্ত থাকতে আমরা ছাড়বো না। রেডি হয়ে গেল, সব তৈরি, মক্কা থেকে আসলো দল বেঁধে, মোড়ল সর্দার, নেতা, লিডার, সর্দার, গুন্ডা, দস্যু, বদমাস সব সাথে করে এসেছে দল বেঁধে। মদিনার মানুষের কি করেছিল, যতগুলি এসেছিল না সবকটাকে ঘিরে ফেলল, সবকটা ঘিরে মার, একেবারে সব কটা কি জানি মেরে ফেলেছিল। জোরে বলবেন না, আর জোরে বলবেন না। এদের মধ্যে সর্দার ছিল আবু জেহেল। এই আবু জেহেলটা আমার নবী সাহাবা দেখে বেশি মানত। কত কষ্ট দিয়েছে বাবা, কত কষ্ট দিয়েছে। যারা নবীর কাছে এসে নূরের হাত ধরে ইমানের কলমা পড়েছে তাদের ঘরে এত মারা মাত্র, আগুন জ্বালিয়ে আগুনের উপর শুয়ে দিত, পিঠের চামড়া পুড়ে যাচ্ছে, পিঠের চর্বি গলে যাচ্ছে, গোস্ত পুড়ে চর্বি গলে গলে আল্লাহর হুকুমে আগুন ঠান্ডা হয়ে গেছে। জোরে বলবেন না, আর জোরে বলবেন না। এত কষ্ট দিয়েছে এই আবু জেহেলটাকে ধরে, কানটাকে ধরে লাড়া দিয়েছিল মদিনার মানুষ, এই শয়তান, আর আসবি মদিনায় সব কটাকে শেষ করেছি, তোকেও করবো, আর আসবি মদিনায় নবীর সাথে বেয়াদবি করতে আসবি, জনমের মতো স্বাদ মিটিয়ে দিলাম, তোদের ঘরে আবার ফিরে যাবি, মক্কায় যে মাথা উঁচু করে আবার মরণী সর্দারি করবি, জনমের মতো স্বাদ মিটিয়ে দিলাম। মাথাটাকে ধরে গলাটাকে কেটে মাথাটা লিয়েছে আল্লাহ রসুলের সামনে বসে, এলে আপনার সেই শয়তানটা শত্রুটাকে লিয়ে এসছি। এই আবু জেহেল আমার নবীর গায়েও হাত তুলেছিল না তোলে নে, কথা বলে না, আমাদের নবীকেও মেরেছে না মারে নে, আল্লাহ রসুল এলান আপনার সেই বড় দুশ্মনটাকে শেষ করে তার মাথা নিয়ে এসছি। হুজুর আপনি খুশি? আল্লাহ রসুল খুশি হয়ে গেছিলেন, জোরে বলবেন। নবী খুশি হয়ে কি করেছিলেন, সঙ্গে সঙ্গে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করেছিলেন।
বুঝলে, দুটো হাত তুলে মোনাজাত করেছিলেন, আল্লাহ আপনার হুকুমে আমি মক্কা থেকে মদিনায় এসেছি, মদিনার ছেলেরা যুবক তরুণ নওজওয়ানেরা এরা আমাকে যা ভালোবেসেছে, এরা আমার যা সম্মান করেছে, এরা আমার যা খেদমত করেছে, আমি নবী মদিনার মানুষদের উপরে খুশি হয়ে গেলাম। আল্লাহ আপনিও মদিনার মানুষদের উপরে খুশি হয়ে যান, আল্লাহ আপনি মক্কা শরীফকে কবুল করেছেন, আমার মদিনা শরীফকেও আপনি কবুল করলেন, আল্লাহ মদিনার মাটিতে রহমত বরকত সব নাজিল করে দেন। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? নবীকে আশ্রয় দিয়েছিল কারা? মদিনার মানুষেরা। নবীকে ভালোবেসেছিলেন কারা? মদিনার মানুষেরা। নবীর আদর যত্ন করেছিলেন কারা? মদিনার মানুষেরা। আপনাকে আমাকেও শিক্ষা নিতে হবে মদিনার মানুষদের কাছ থেকে। জোরে বলুন ইনশাআল্লাহ। কথা বুঝবেছে আমার ভাইজানরা বাপজানেরা যুবকেরা? আখিরি জামানা, এটা আখিরি জামানা। দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে, এরপরে একটু একটু ভালো হবে না আরো খারাপ হবে, কঠিন অবস্থা। এখন আপনারা বলেন তারাবির নামাজ আপনারা পড়েন কত রাকাত? 20 রাকাত। আপনাদের আব্বা দাদু মা দাদিরা কত রাকাত পড়তেন? 20 রাকাত। বেতেরের নামাজ আপনারা পড়েন কত রাকাত? 3 রাকাত। আপনাদের আব্বা দাদু মা দাদিরাও কত রাকাত পড়তেন? 3 রাকাত। এখন তারাবির নামাজ হয়ে গেছে 8 রাকাত, 12 রাকাত তারাবির নামাজ গায়েব করে দিয়েছে। তারাবির নামাজটা নফল না সুন্নত? কথা বলে সুন্নাত। তারাবির নামাজ সুন্নাত। এমনি দিনে একটা ফরজ আমল করে রমজান শরীফে যে নফল আমল করেন, আল্লাহ পাক রমজান শরীফের খাতিরে ওই নফল আমলটাকে ফরজ আমলের সমতুল্য নেকি দান করেন। জোরে বলুন। এমনি যে রমজান শরীফ মাস একটা ফরজ আমল করা, রমজান শরীফ মাসের খাতিরে ওই ফরজ আমলটাকে 70 থেকে 700 গুণ নেকি আল্লাহ বেশি দান করেন। জোরে বলো, আরো জোরে বলো, সুবহান, নারাই দেখবে, নারাই দেখবে। বাবা একটু সব দাঁড়ান তো, উঠে লোকের জায়গা নেই, আর জায়গা নেই, আর জায়গা নেই, একটু গেছো একটু গেছো কাছে, সামনে অত জায়গা পড়ে আছে, শুনেন না, জোরে জোরে তকবির দেন তো, নারাই তকবির, ছেলেগুলো গলায় জোর নেই কেন, নারাই তকবির, নারাই দেখবে, হেজবুল্লাহ আহলে সুন্নাতুল জামা ওলামায়ে কেরাম গো, দক্ষিণ সন্তপুর মোল্লাপাড়া গ্রামবাসী গো, সম্মানীয় শ্রোতাবৃন্দ, জনাব মরহুম আলহাজ আশকর আলী সাহেবের বাড়িতে খাস দুয়ার মাহফিল, নাই দেখবে, ধীরে ধীরে বসে একটু কলমা, সেই কলমা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah La ilaha illallah Muhammadur Rasulullah
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন আখেরি জামানা।